হ্যালো বিয়ার্স হোম স্কুল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি আলমগীর হোসেন আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা শিখবো গেটের ব্যবহার গেট কী কীভাবে কাজ করে এবং এস সুইচিং সার্কিট সহ টোটাল টু ইনপুট থ্রি ইনপুট বিশিষ্ট টোটাল যেই আমাদের টুর টেবিল আছে সব কিছুই আজকে আমরা এর মাধ্যমে আজকের ক্লাসেই শিখব যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে করে জানাবেন আমি চেষ্টা করব জেনে নেই সার্বজনীন গেট বা যৌগিক গেট গেটকে যৌগিক গেটও আবার বলা হয় এখন সার্বজনীন যে গেটের সাহায্যে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকেই আমরা সার্বজনীন গেট বলি আবার বলতে পারি যে যৌগিক গেট বলি তাহলে বলতে পারি যে গেটকে ভাঙলে একাধিক গেট পাওয়া যায় সেই গেটকে আমরা সেই গেটকে আমরা যৌগিক গেট বলতে পারি দুইটা কিন্তু একই তাহলে সার্বজনীন গেট কয়টি সার্বজনীন গেট কিভাবে কাজ করে সেই বিষয়টা এখন আমরা শিখি সার্বজনীন গেট হচ্ছে আমাদের দুইটি একটা হচ্ছে ন্যান গেট একটা হচ্ছে নরগেট ন্যান গেট এবং নরগেট তাহলে ন্যান গেট কী নরগেট কী সেই বিষয়টা আমরা একটু জানবো এখন আসি ন্যান গেটে ন্যান গেট এখন ন্যান গেট হলো গুণ করে বিপরীত প্রথমে হচ্ছে ন্যান এনেতে হচ্ছে কি এন সমান হচ্ছে নট আর এন তো দেওয়াই আছে অ্যান্ড তাহলে আমাদের এখানে দুইটা গেটের সমষ্টি একটা হচ্ছে নর্থ গেট প্লাস অ্যান গেট এই দুইটার সমান সমান হচ্ছে আমাদের ন্যান গেট এই দুইটার সমান হচ্ছে আমাদের ন্যান গেট তাহলে ন্যান গেটের কাজটা কি দাঁড়ায় আমাদের অ্যান গেটের যে কাজ তার বিপরীত কাজ হচ্ছে ন্যান গেট যদি আমরা এবি দুইটাকে গুণ করি তাহলে এটা হয়ে যাবে আমাদের এবি ভার কীভাবে হচ্ছে সেই বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদের প্রথমেই আমাদের ন্যান গেটের আমরা সিম্বলটা দেখি নেন গেটের সিম্বলটা হলো এন গেটের ঠিক সেম বাট এর সাথে একটা নর্থ গেট যুক্ত থাকবে এখানে এ এখানে বি এই যে এটা হলো আমাদের একটা এন গেটের চিত্র আর এই যে একটা আমি সার্কেল দিলাম এটা হলো আমাদের নর্থ গেট এই দুইটা মিললে হচ্ছে আমাদের এন গেট আর নর্থ গেট তার মানে এন গেট যেই কাজ করবে নেন গেট তার বিপরীত কাজ করবে তাহলে এখানে আসছে আমাদের এবি বার এটার একটা ট্রুট টেবিল দেখলে আমরা সহজে বুঝতে পারবো এ বি বার অথবা এটা আমি এবি দিলাম তারপর নিলাম এবি বার এখন যদি দেখি তাহলে জিনিসটা হয়তো বা সহজে আমরা বুঝতে পারবো প্রথমে আমাদের দুইটা ইনপুট তাহলে জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এই ইনপুটগুলো আমরা দুইভাবেই নিতে পারি দেখেন এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি যদি আমরা বাইনারিতে নেই আর এমনিতে লেখা এটাই সবচেয়ে সহজ পদ্ধতি ওয়ান জিরো ওয়ান জিরো তারপর দুইটা জিরো দুইটা ওয়ান তারপরে চারটা জিরো চারটে ওয়ান এভাবে যেটা নেই এটা হচ্ছে সহজ তবে এটা এভাবে দেখতে পান যদি এটা এগুলোকে আপনি বাইনারি করেন তাহলে দেখবেন এগুলো সিরিয়ালি গেছে ওয়ান টু থ্রি ফোর এভাবে সিরিয়ালে আমরা নেই তাহলে আপনারা যেভাবে খুশি নেবেন এখন দেখেন এন গেটে যখন আমরা গুণ করতাম তখন এটা কী হয়ে যেত জিরো জিরো গুণগুলো হয়ে যেত জিরো যারা এন গেট পারেন না আমার পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন পূর্বের ভিডিওতে আমি এন গেট কীভাবে কাজ করে সব কিছুই শিখে আসছি অ্যান গেট না পারলে কিন্তু ন্যান গেটও পারবেন না তাহলে আমি এখানে জিরো ওয়ান যখন গুণ করব তখনও হয়ে যাবে কি জিরো তারপর ওয়ান জিরো গুণ করলে হয়ে যাবে জিরো ওয়ান ওয়ান গুণ করলে হয়ে যাবে ওয়ান সেই ক্ষেত্রে এই যে আমরা ইনপু আউটপুটের যেই অ্যান গেটের মানটা পাইলাম এর বিপরীত মানটা এখানে দেখব বিপরীত বলতে জিরো থাকলে ওয়ান হয়ে যাবে ওয়ান থাকলে জিরো তাহলে এই যে আমাদের প্রথমে জিরো আছে এটা হয়ে যাবে ওয়ান তারপর একটা জিরো ওয়ান তারপরে জিরো ওয়ান তারপরে ওয়ানটা হয়ে যাবে জিরো এটা হলো আমাদের ন্যান গেটের কাজ মূলত ন্যান গেটটা কাজ করবে যেই ন্যান গেটটা মূলত কাজ করবে আমাদের এন গেটের উপর নির্ভর করে কারণ এন গেট আর নট গেট দুইটা মিশ্রিতভাবেই আমাদের তৈরি হয়েছে আমাদের কি ন্যান গেট সেক্ষেত্রে এন গেটের কাজটা প্রথম হওয়ার পর যে মানটা পাবো হয়তো বা জিরো না হলে ওয়ান দুইটা থেকে একটাই পাবো যেটা পাই তার বিপরীত মানটাই হবে আমাদের ন্যান গেটে তার মানে কি অ্যান গেটের বিপরীত মান হলো ন্যান গেট এন গেট হলো গুণ করা গুণ করে যে মানটা আসবে সেটাকে নট গেট দিয়ে চালালে বিপরীত হয়ে যায় আর সেই মানটাই হলো আমাদের ন্যান গেটের আশা করি আমার কথা আমার কথা বুঝতে পারতেছেন আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাইন আমি চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য তিন ইনপুট বিশিষ্ট ন্যান গেটের আউটপুট কী হবে তাহলে এই যে আমি তিন ইনপোর্ট বিশিষ্ট দিলাম এখানে আমাদের ঘর নিতে হবে কত এখানে আমাদের নিতে হবে টু টু দি পাওয়ার এন এন হচ্ছে ইনপুট সংখ্যা তাহলে টু টু দি পাওয়ার থ্রি সমস্যা হচ্ছে এইট তাহলে জিরো থেকে সেভেন পর্যন্ত আমাদের ইনপুট নিতে হবে তাহলে আমরা প্রথমেই এ বি সি তারপর হচ্ছে এ বি সি তারপরে এটাকে আমি একবার নিয়ে নিলাম এটাকে আর কিছু করলাম না এখন এই তিন ইনপুট বিশিষ্ট নেন গেটে কীভাবে আমরা ইনপুটগুলো বসাবো তাহলে বলছিলাম যে প্রথম জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই সিরিয়ালে বসাবেন তারপর ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তারপর হচ্ছে চারটা জিরো চারটা ওয়ান এভাবে আপনি বসাবেন অথবা আপনি সিরিয়ালি দেখতে পান এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবেও কিন্তু হয় তাহলে এটা জিরোর বাইনারি ওয়ানের বাইনারি এর বাইনারি এর বাইনারি এর বাইনারি এভাবে সেভেন পর্যন্ত জিরো থেকে সেভেন পর্যন্ত আমরা নিলাম তারপরে আসবে আমাদের এখানে আউটপুট তাহলে তিনটা জিরো গুণ করলে আসবে আমাদের জিরো সেক্ষেত্রে এখানে যেহেতু ন্যান গেট হয়ে যাবে ওয়ান তারপরে এটা হচ্ছে আমাদের গুণ করলে হবে জিরো জিরো হয়ে গেলে হয়ে যাবে এখানে ওয়ান তারপর একটা হলো জিরো জিরো হয়ে গেলে হয়ে যাবে আমাদের ওয়ান তারপর এটা হচ্ছে জিরো এইট হয়ে যাবে ওয়ান তারপর হচ্ছে জিরো এটা হয়ে যাবে ওয়ান তারপর হচ্ছে জিরো এটা হয়ে যাবে ওয়ান কারণ জিরোর সাথে আমরা যাই করি না কেন সেটা জিরো হয়ে যায় তারপর জিরো এইট হয়ে যাবে ওয়ান তারপর এখানে তিনটা ওয়ান এখানে হয়ে যাবে জিরো এই হলো আমাদের তিন ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করে জানায় আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন